বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আলোচনা করব মোল এবং আণবিক সংকেত নিয়ে, অর্থাৎ মোল এবং আণবিক সংকেতের সাথে সম্পর্ক আছে নাকি নেই। আসলে যে সম্পর্কটি আছে সেটি আগে বলি ফেলি আমি, যে মোল এবং আণবিক সংকেতের মধ্যে আছে নিবিড় সম্পর্ক, অর্থাৎ মোল এবং আণবিক সংকেতের মধ্যে আছে খুবই বেস্ট ফ্রেন্ডের একটা সম্পর্ক। তাহলে আমরা একটু বিষয়টা ভালো করে খেয়াল করার চেষ্টা করি। যেমন H2O, এটা হচ্ছে আমরা পানির সংকেত আমরা জানি, তো আমরা এই পানির সংকেতকে বলে থাকি আণবিক সংকেত। যেমন আমরা লিখে থাকি H2SO4 সালফিউরিক অ্যাসিড, ওই সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে আণবিক সংকেত। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে আণবিক সংকেত। তাহলে আমরা জানি আণবিক সংকেতকে যদি গ্রাম এককে প্রকাশ করি, যেমন H-এর হচ্ছে অর্থাৎ হাইড্রোজেনের 1, এখানে আছে 2, তাহলে 1×2, আর পাশাপাশি হলে আমরা হয় জানি যোগ, তাহলে যোগ হচ্ছে কত, অক্সিজেনের 16, তাহলে 2×1, তাহলে 2 প্লাস হচ্ছে 16, তাহলে 2 এবং 16 তো কত পেয়ে যাবো আমরা, 18 পেয়ে যাব। তাহলে আমরা এই যে আণবিক সংকেতকে আমরা যখন গ্রাম এককে প্রকাশ করে দিলাম, তখন এই গ্রাম এককে বলা হবে এক মোল। তাহলে আমরা বলতেই পারছি না যে আণবিক সংকেতের সাথে অবশ্যই কার সম্পর্ক রয়েছে, মোলের সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্ক অনেক নিবিড়। আমরা আরেকটু এ সম্পর্কে ধারণা নিয়ে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দুইজনের মধ্যে, এই দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে কত ভালো সম্পর্ক রয়েছে। তাহলে আণবিক সংকেত থেকে যে তথ্যগুলো আমরা পেতে পারি, যেমন H2O, এই আণবিক সংকেত থেকে আমরা যে প্রাপ্ত তথ্যগুলো নিতে পারবো, তাহলে প্রথম তথ্য যেটি আমরা বলতে পারবো যে H2 এর নাম হচ্ছে পানি। আমরা H2 দেখেই বলে দিতে পারবো এটার নাম হচ্ছে পানি। আমরা দ্বিতীয় একটা শর্ত নিতে পারি, সেই শর্তটি হচ্ছে যে H2O ইকুয়াল এক অণু পানি, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড সমান H2SO4 সম্পূর্ণটাকে বলা হয় এক অণু। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এ সম্পূর্ণটাকে বলা হয় এক অণু। তাহলে H2O কি আমরা এক অণু পানি বলতে পারি না? তাহলে H2O ইকুয়াল হচ্ছে এক অণু পানি। তাহলে আমরা উল্টো করে বলতে পারবো যে এক অণু পানির সংকেত হচ্ছে H2O, এটাও বলতে পারি, অর্থাৎ এক অণু পানির সংকেত H2O। তৃতীয় কথা চলে আসি আমরা, H2O ইকুয়াল আমরা জানি যে এক মোল পানি, অর্থাৎ এই যে H2O মানে হচ্ছে এক মোল, তাহলে আমরা বলতেই পারবো যে H2O ইকুয়াল হচ্ছে এক মোল পানি। তাহলে আমরা বলতে পারবো যে এক মোল পানির সংকেত হচ্ছে H2O, অর্থাৎ এই যে এক মোল পানির সংকেতটা হবে কত, H2O। আমরা চার নম্বরে যে বিষয়টা আরও ধারণা নিয়ে নিব, এক অণু H2O-তে দুটি হাইড্রোজেন পরমাণু আছে এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে। ভালো করে খেয়াল করে নেন, তাহলে এই যে H2O-তে দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে, তারপরে সম্পূর্ণ মিলিয়ে একটি পানির অণু গঠন হয়েছে। এখন আমরা আরেকটি ধারণা নিয়ে নিব, এক মোল H2O-তে দুই মোল হাইড্রোজেন, তার কারণ হাইড্রোজেনকে যদি আমি আলাদাভাবে লিখি তাহলে তো ওটাকেও মোল বলতে পারবো, তো এ কারণে এক মোল H2O-তে দুই মোল হাইড্রোজেন রয়েছে আর এক মোল কী রয়েছে, অক্সিজেন রয়েছে। লাস্ট আমরা যে ধারণাটা নিতে পারি এখানে সেটা হচ্ছে যে এক মোল H2O-তে হাইড্রোজেন পরমাণুর ভর কত, হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 2 এবং অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে কত, 16, এবং সম্পূর্ণ মিলিয়ে কত হয়, 18। আমরা এই যে মোল এবং আণবিক সংকেত সম্পর্কে এই বিশেষ ধারণাগুলো নিতে পারি, অর্থাৎ এখানে সবাই সবার সমান, এখানে কেউ কারো কিন্তু কম বেশি নয়। অর্থাৎ এই যে এতগুলো সম্পর্ক আমরা দেখতে পেলাম, এই সব সম্পর্কগুলো একটার সাথে আরেকটা রিলেটেড। তো এই ছিল আজকে আমাদের মোল এবং আণবিক সংকেত সম্পর্কে আলোচনা।